চৌধুরী আপনার কাছে আসতে চাই সব রাজনৈতিক দলই আসলে তাদের নিজেদের প্রয়োজনে কখনো কখনো জামাত শিবিরকে ব্যবহার করেছে দেখুন জামাতের প্রথমে বলেছি বাহাত্তরে জাতির জনক কিন্তু সাংবিধানিকভাবে এই জামাতকে নিষিদ্ধ করেছিলেন ধর্ম রাজনৈতিক দল এবং স্বাধীনতা বিরোধীকারী হিসেবে এবং তাদের যে সুপ্রিম লিডার শীর্ষ নেতা গোলাম আজম এবং তার অন্যান্যরা তাদের কিন্তু নাগরিকত্ব বাতিল করা হয়েছিল পাকিস্তান আমাদের মুক্তিযুদ্ধে বিরোধিতা করা এবং পাকিস্তানকে সমর্থন করার রহমান সাহেব এসে আদালতের রায় দিয়ে এবং এই গোলাম আজম সাহেব ওনাদের নাগরিকত্ব ফিরিয়ে দিলেন এবং জামাতকে আবার কার্যসূচী করার অনুমতি দিলেন শুধু এখানে শেষ নয় দেখুন দু সালে নির্বাচনে জামাতকে সাথে নিয়ে কেবিনেট ফর্ম করলেন বেগম খালেদা জিয়া এবং তাদের দুজন মন্ত্রী মানে জামাতের দুজন মন্ত্রী পরবর্তীকালে যাদের দুজনের ফাঁসি হয়েছে আমাদের মুক্তিযুদ্ধ বিরোধিতা করার জন্য এবং মানবতা বিরোধী অপরাধের জন্য নিজামি এবং ইয়ে আপনার আরেকজন মুজাহিদি তাদের দুজনকে কিন্তু ফাঁসি দেওয়া হয়েছে দুজনই কিন্তু বেগম খালেদা জিয়ার দু হাজার সালের ক্যাবিনেটে তাদেরকে মন্ত্রী করা হয়েছিল এবং যে পতাকা তারা একাত্তরে বিরোধিতা করেছে সেই পতাকা তাদের গাড়িতে বঙ্গভবন থেকে শপথ দিয়ে তুলে দেওয়া হয়েছে যেটা আমাদের মুক্তিযুদ্ধের মুক্তিযুদ্ধের চেতনার উপরে একটা বড় আঘাত মুক্তিযুদ্ধের মুক্তিযুদ্ধে যারা অংশগ্রহণ করেছিলেন সেই মুক্তিযোদ্ধাদেরকে অপমান এবং ত্যাগ করেছিলেন আপনি দেখুন দু সালে যখন আমাদের আজকের যিনি প্রধানমন্ত্রী তার উপরে কিন্তু সেদিন গ্রেনেড হামলা হয়েছিল আপনি যদি ইতিহাসটা দেখেন তাহলে মুক্তিযুদ্ধের বিরোধিতা উনিশশো পঁচাত্তরে জাতির জনককে হত্যা করা পরবর্তীকালে মুক্তিযোদ্ধাদেরকে বিভিন্নভাবে হত্যা করা এবং মুক্তিযুদ্ধের বিপরীতে বাংলাদেশকে বাংলাদেশকে নিয়ে যাওয়া এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপরে গ্রেনেড হামলা ইত্যাদিতে সব কিছু যদি আপনি দেখেন এবং সর্বশেষ তেরো চোদ্দো এবং এবারের তাহলে দেখবেন জামাত অব্যাহতভাবে কিন্তু তাদের সেই বাংলাদেশের বিরোধিতা করা এবং বাংলাদেশে একটা নাশকতামূলক কর্মকাণ্ড পরিচালনা করা সে তার থেকে কিন্তু তারা ফিরে আসেনি সেই হিসাবে এবারে একটা সুযোগ হয়েছে কারণ এখন যে তথ্যগুলো দেখা যাচ্ছে তাতে দেখা যাচ্ছে যে তবে এই জায়গাটাতে আমি এসে বলছি যে জামাতকে না হলে নিষিদ্ধ করা গেল তারা তারা ধ্বংসাত্মক কাজ করেছে স্বাধীনতা বিরোধী কাজ করেছে জামাতকে যারা আশ্রয় প্রশ্রয় দিয়েছে রাজনৈতিকভাবে যাদেরকে মন্ত্রী বানানো হয়েছে যারা মন্ত্রী বানিয়েছেন তাদের কি হবে আপনার প্রস্তুত প্রস্তুত সেখানে আসবে অন্যায় যে করে আর অন্যায় যে সয় তাদের দুজনেরই যারা তাদেরকে যারা যারা তাদেরকে এই রাষ্ট্রীয়ভাবে তাদেরকে প্রশ্রয় দিয়েছে মদত দিয়েছে পুনর্বাসিত করেছে নির্বাচনে শুধু নয় নির্বাচিত করে সরকার পরিচালনায় তাদেরকে সুযোগ দেওয়া হয়েছে তাদের সম্পর্কেও কিন্তু আমাদেরকে সতর্ক